থেমেনি যানসন্ত্রাস। শনিবার ভোর না হতেই অসম আগরতলা জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কার ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত গ্যাস ট্যাঙ্কারের চালক, লরি চালক পলাতক। তিলেমোড়া থানাধীন বনকুমারী মন্দির সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। ঘটনাটি এরকম, TR01AG1895 নম্বরের ছয় চাকা গ্যাসের ট্যাঙ্কার আগরতলার উদ্দেশ্যে আসছিল। উল্টো দিক থেকে আসছিল WB650820820 নম্বরের বহির্রাজ্যের একটি লরি। বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায় আসতেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে জখম হয় গ্যাসের ট্যাঙ্কার গাড়ির চালক মৃদুল দাস। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও দমকল কর্মীরা। রক্তাক্ত মৃদুল দাসকে নিয়ে আসা হয় তিলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তার অবস্থা অবনতি হলে এবং আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর আগরতলা GBP হাসপাতালে রেফার করেন চিকিৎসক। দুইটা গাড়ি, বড় গাড়ি, একটা হইলো গ্যাসের বোলেরো আর ছিল 12 চাকা। মাদু করে মন্দিরটা ফারিয়া গাড়ির নামস্কার, আহত একজন আছে আমরা নিয়েছি। রিপোর্ট চ্যানেল দিনরাত।